আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে চোখে পড়ল ঈদ যাত্রায় আপনার জনগণকে মানে যাত্রীদেরকে বাড়তি ভাড়া দিতে হবে 983 কোটি টাকা। এখন আপনার মনে হবে আরে এত টাকা কিভাবে? একজন ভদ্রলোক আমার এখানে জানাইলেন, ঢাকা টু রংপুর কুড়িগ্রাম তার বাসের ভাড়া ছিল 800 টাকা, এখন তার কাছে চাইতেছে 1800 টাকা। ঠিক সারা বাংলাদেশে 300 টাকার ভাড়া 900 টাকা পর্যন্ত চাইতেছে, 300 টাকার ভাড়া 600-500 তো অ্যাভেলেবেল করে ফেলছে এবং টিকিট নাই। এখন তারা এই যে সিন্ডিকেটটা করলো, রমজানের প্রথম 10 দিন করে মনে করেন খেজুর মেজুর এই তরমুজ এরা করে, পরের 10 দিন করে এরা মিল্লা কাপড় টাপড় এরা মিল্লা, এরপরের 10 দিন আইসে পরে বাস লঞ্চ নানান বাহন সহ কাপড়েরা সবাই মিলে করি। কেরে ভাই, এটা কী ধরনের মুসলিম এক কান্ট্রি যে সুযোগ পাইলেই একজন আরেকজনকে ঠকাবে? কি কারণে বাসের ভাড়া বাড়াইলেন আপনারা? আমরা প্রথম দিকে ঘোষণা শুনলাম বাসের ভাড়া বাড়াইলে বাসের লাইসেন্স বাতিল, বাস বন্ধ করে দেওয়া হবে। কে বলল বলার কথা বলে এখন ওনারা কোথায়? এই যে জনগণের পকেট থেকে অতিরিক্ত টাকা যাচ্ছে, 300 টাকার জায়গায় 600-800-700 টাকা দিতে হচ্ছে, 500 টাকার টিকিট 1200 টাকায় কিনতে হচ্ছে, এই সব মিলিয়ে একটা হিসাব আনুমানিক ধরা হয়েছে 983 কোটি টাকা অতিরিক্ত খরচ দিতে হবে। এ টাকা যাবে কোথায়, কার পকেটে? কোন হাজি সাহেবরা কামাবে? ওই বাস মালিকরা কামাবে? এখন বাস মালিকদের কোনো বিচার তো হবে না, তারা হাজার শত কোটি টাকার মালিক, তারা হয়তো কাউকে আলগাপাতি ম্যানেজ করে করে দিবে। আমার প্রশ্ন হলো, তোমার ভাড়া 300 টাকা, তুমি কোন আইনে 1000 টাকা নিবা, কোন আইনে 500 টাকা নিবা, কোন আইনে 600 টাকা নিবা? কিন্তু সারা বাংলাদেশ একবারে ক্লিয়ার, এই জালিয়াতিটা, এই 2 নম্বরিটা প্রত্যেক ঈদকে কেন্দ্র করে করে, কিন্তু ভোক্তা অধিকার হয়তো একটা কাউন্টারে গেল। এখন কাউন্টার কি একটা, হাজার হাজার কাউন্টার, লাখো কোটি মানুষের যাত্রা, কিন্তু বাংলাদেশের 17 করোড় মানুষের অধিকার রক্ষার জন্য ভোক্তা অধিকার 100+, পৃথিবীর অষ্টম আশ্চর্য। এবং আইন শৃঙ্খলা বাহিনী কি এদিকে সামলাবে না ওইদিকে সামলাবে? নীতি নৈতিকতা যদি বাস সংশ্লিষ্ট মালিকদের থাকতো, রে ভাই তোমার বাস দিয়ে তো কেউ মাগনা যায় না, তোমার তো কেউ বলছো না মাগনা নিতে, তুমি একুরেট যে ভাড়া সারা বছর নাও ওই ভাড়াটা নাও। একজনে বলতেছে আমি তো গাড়ি নিয়ে যাত্রী নিয়ে যাব, আপনাদেরকে পৌঁছে দেবো কুমিল্লা ঢাকা থেকে, কিন্তু কুমিল্লা থেকে রিটার্ন আসলে তো আমার বাস খালি আসবে। কোনোদিন কি এরকম দেখছেন যে খালি আসে? মানুষ তো আসা যাওয়ার মধ্যেই থাকে। সব লোক কি ঢাকা বসে রয়েছে? কুমিল্লার লোক কি ঢাকা আসবে না, ঢাকার লোক কুমিল্লা যাবে? ওরা মানে অজুহাত দেখাবে, এই অজুহাত দেখাই দেখায় এই সর্বনাশটা করছে জাতির। এবং এই 2 নম্বরই পৃথিবীর কোন রাষ্ট্রে চলে আমি জানি না, এত অমানুষের দেশ হয়ে গেছে, মানুষ কষ্টে। একটা সবারই তো একটা আয় রোজগারের ব্যাপার আছে যে আমার ভাড়া এত টাকা লাগবে, এখন তার ভাড়া বাবদ আসা যাওয়া, তার ভাড়া বাবদ হয়তো 1000 টাকা খরচ হতো, তার এখন 3000 টাকা খরচ হবে, তার কি আয় বাড়ছিল 2000 টাকা? মানে এটা এই যে মানে এই যে এখন এই মানুষগুলোকে কষ্ট দিচ্ছে না, ওই যে বাস মালিক লঞ্চ মালিক, এই যে ভাড়া বাড়াইয়া, এখন মনে করছে জনগণ তো অসহায় কিছু করার নাই। মনে রাখিস তোরা, জনগণের ভেতরের গুপ্ত অভিশাপের তাপে তোরা জ্বলবি পুড়বি মরবি, কিন্তু বুঝবিই না কেন জ্বলস কেন মরস কেন পুরস, কারণ জনগণের মনের কষ্ট আছে। 300 টাকার ভাড়া 500 টাকা 600 টাকা দিয়ে তোদেরকে দোয়া করে না, তোদেরকে অভিশাপ দেয় এবং এই অভিশাপের তাপে জ্বলবি পুড়বি মরবি, টেরও পাবি না কেমনি কী হইলো।